খামুকে আগেই তো আস্তা আসছিল, অন্ত এত দাম হলে খামু কেমনে, সব জিনিসেরই তো দাম, খবর দেয় একরকম বাজারে আইলে হয়ে যায় আর একরকম। আমার কত কিনা আমার দোকানদার নাই, দোকানদার আসুক আমি তাকে বলতেছি কত করে কিনা। আমি দশ কেজি মরিচ দাম আপনার হিসাব করুন কয় টাকা আছে, 200 হলে 2000 টাকা মরিচ জায়গা পচাই বোঝেন নাই, 240 বেশি 20 বেশি, আমি তো বললাম আপনি 240 বেশি 20 টাকা বেশি, আর আপনি নেবেন 250 গ্রাম মরিচ, আপনি আমি 220 টাকা দিলে কেমন হবে? হ্যাঁ ভাই কত করে নিছেন আপনি? 40 টাকা করে নিছি, 240 টাকা, 40 করে নিছেন আপনি, 1 কেজি নিলাম আমি আপনার 220 টাকা রাখবো, আমি তো বললাম আমি তো হাফ কেজি নিলাম আপনার কাছ থেকে 120 টাকা দিলাম, 120 টাকা আমি কি আপনার অস্বীকার বলছি আপনার আমি 240 টাকা রাই নাই, আমি তো বলছি 240 বেশি 220 টাকা দিছি, আমি তো বলি নাই আপনি 1 কেজি নিলাম আমি আপনার 220 টাকা রাখবো, হাফ কেজি এটা তো হাফ কেজি কমে তুমি যেভাবে দাম চাইছো সেভাবে আমি নিছি, যেভাবে দাম চাইছো সেভাবে আমি নিছি, একদম 220 টাকা নিতে হবে 1 কেজি 220 টাকা, এক জেরে এলো জেরে এলো কিনেন কি কিভাবে বিক্রি করেন এটা একটু জানতে চাচ্ছিলাম, এটা এটা কেজি কত করে কিনছেন, এটা এটা 30 হলো বা 70 টাকা, এটা কত থেকে কিনছেন? কিনছি যে বেটার থেকে বোঝার থেকে, না না কোনো কাগজপত্র কিছু দেয় না, দেয় না কেন দেয় না, কোন রাস্তাঘাটে মনে করেন যে কোনো সাদাবাজি কোনো কিছু না হয় গাড়ি ঘোড়াতে না রাখে তাহলে মাছের দাম আরো কমবো, এলাকে আগে যেভাবে গাড়িতে মনে করেন পুলিশে সাদা দিত এই জন্য তো মাছের রেটের মধ্যে আয় পড়তো, অন্য তার পুলিশে সাদা দেওয়া লাগে না, এই জন্য মাছের দাম কেজিতে 50-100 টাকা কমবো আরো সামনে, ছাত্রছাত্রীদের কারণে দেশ আরো উন্নত হইব ইনশাল্লাহ, আমরা ব্যবসা করে শান্তি পাবো। এক টাকাও বেশি নেবেন না, মনে রাখবেন রাত হলে সকাল না হলে পরকাল, 10 টাকা বিক্রি করবেন শুনেন, 10 টাকা বেশি লাভে বিক্রি করবেন 100 টাকার সওয়াব পাবেন, আজকে কিন্তু ওনারা খুশি না, এটা আমাদের কাছে লজ্জাজনক, আমরা যখন এসে শুনেছি যে ওনারা খুশি না আজকে আপনাদের প্রতি, এটা খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক, এটা আর করবেন না। আড়ত মালিকদের মূল সমস্যা, আড়ত মালিকরা হচ্ছে এখানে মূল সমস্যা করছে, ওরা সিন্ডিকেট করছে, এই জন্য হচ্ছে আপনার এখানে যারা খুচরা বিক্রেতা আছে তারা হচ্ছে দাম কমাতে পারতেছে, তাই খুচরা বিক্রেতা আমাদের কাছে মানে বলেছে যে তোমরা যদি পারো আড়ত মালিকদের ধরে ধরে তোমরা হচ্ছে একটা ব্যবস্থা করো যেন সিন্ডিকেট ভাঙে তারা, তাহলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো। আমরা হচ্ছে গতকাল রাতে কাওরান বাজারে আসছিলাম একটা টিম নিয়ে, আড়ত মালিকদের সাথে অনেকের সাথে কথা হয়েছে, ওনারা বলছে খুব শীঘ্রই দাম কমে যাবে, 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যেই তারা দাম কমে যাবে এবং মজুদ থেকে শুরু করে সিন্ডিকেট সব কিছুই ভেঙে যাবে এবং খুব দ্রুতই আমরা আশা করছি দাম কমে যাবে, আমরা 3 দিন থেকে মানে মনিটরিং করে যা বুঝতে পারলাম দামটা কমে যাবে। আপনারা জানেন সব কিছুরই পরিবর্তন হয়েছে, আমরা শিক্ষার্থীরা ট্রাফিক থেকে শুরু করে শহর পরিষ্কার থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব হাতে তুলে নিয়েছি আমরা নিজেরাই স্বেচ্ছায়, তো আমরা দেখলাম যে সাধারণ মানুষদের কষ্ট হচ্ছে এই বাজারে, মানে আসলে দেখা যাচ্ছে মানুষ ঠিক মতো বাজার করতে পারতেছে না, তাদের বেতনের টাকা শেষ হয়ে যাচ্ছে, বাজারে দ্রব্যমূল্যের দাম এত বেশি, এই জন্য হচ্ছে আমরা নিজ দায়িত্বে স্বেচ্ছায় বিবেককে প্রশ্ন করে আমরা বাজারে মনিটরিং করা শুরু করেছি। আমি যখন ওদেরকে জিজ্ঞেস করছি যে আসলে আপনারা এত বেশি দাম কেন নিচ্ছেন, তখন বলছে যে আমাদের যদি আরও থেকে বেশি দামে কিনতে হয় তাহলে আমরা তো বাইরে হচ্ছে কি এত কম দামে দিতে পারছি না, এখন ওনারা বারবার আমাকে বলছেন যে আপনারা দয়া করে আড়তটাকে কন্ট্রোল করেন, সো ওইটা কন্ট্রোল করতে হলে আমাদের কখন আসতে হবে, সকাল 6টার মধ্যে আসতে হবে। তারপরে এখানে আরেকটা যেটা সাইড আমি পেলাম যে এখানে আরও 5-6 দিন আগে বা 1 সপ্তাহ আগে নাকি হচ্ছে গিয়ে সাইড কিছু পেমেন্ট আই মিন চাঁদা দিতে হতো, তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে কাদেরকে দিতে হচ্ছে বা কারা নিচ্ছে, ওনারা এখন বলতেছে এই 2-3 দিনে আমাদের যে আন্দোলনটা আমরা শেষ করলাম এই 2-3 দিনে নাকি দিতে হচ্ছে না, কেউ কেউ বলছে দিতে হচ্ছে কেউ কেউ বলছে দিতে হচ্ছে না, তা আমরা যে ছাত্ররা সবার কাছে সাহায্য চাচ্ছি যে আমরা আপনারা যদি আমাকে বলেন যে কারা কারা করছে বা কোথায় গিয়ে আমরা পাবো সেটা যদি আমাদেরকে হেল্প করতো তাহলে আমরা হয়তো ওনাদেরকে ধরতে পারতাম। যখন মনিটরিং করতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে যে সাপ্লাই চেইন যে এইখানে যে প্রোডাক্টটা যেভাবে আসছে সেইখানেই আসলে মেইন প্রবলেমটা হচ্ছে, রাস্তায় বিভিন্ন জায়গাতে তারা চাঁদাবাজির শিকার হচ্ছে, এটা বিভিন্ন আগের সরকার দলীয় মানুষরাও যেভাবে চাঁদাবাজি করেছে এখন বিভিন্ন ইউনিট তারা এভাবে তাদের কাছ থেকে সেই চাঁদাবাজিটা করছে, কিন্তু এখন এরা যেটা বলেছে যে আমাদেরকে যে এই 3-4 দিন বা 5 দিন হয়েছে তারা চাঁদাবাজির শিকার কম হচ্ছে বা হচ্ছে না।